রোহিঙ্গা পুনর্বাসন ও ত্রাণ বিতরণের কাজ শুরু সেনাবাহিনীর। বান্দরবানের পাহাড় থেকে 25,000 শরণার্থীকে সরানোর সিদ্ধান্ত। সেনাবাহিনীর লোকজন এসছে এখানে, ত্রাণের গাড়িগুলো ওনারা নিয়ন্ত্রণ করবে। পাহাড়ি এলাকা হওয়াতে এখানে রোহিঙ্গাদের জঙ্গিবাদের উত্থানের একটা সমূহ সম্ভাবনা আছে, এটা একটা বড় কারণ। চট্টগ্রাম মেডিকেলে বাড়ছে আহত রোহিঙ্গার সংখ্যা, ভর্তি নৃশংসতার শিকার অনেক শিশু। আগুন যুগের জ্বালায় সে হুকুমত জ্বালাম হোক মিলিটারি আর দেওয়ার বাদে আর কিন্তু মুরা আছে মুরা হাত মানে নোখালে এরা এর দিয়ে সে দিয়ে মিলিটারি আর দেয় পুলিশ দুইটা ডিপার্টমেন্ট থানা সারা গলিওর কাছে মারছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মোটুশি এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব মিয়ানমারের, আবারও নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্যোগ। জঙ্গি অর্থায়নের অভিযোগে স্পেনে আতাউল হক নামে এক বাংলাদেশি আটক। ব্রিফিং এর অ্যাপ ঢাকা খুলনা ও রাজশাহী থেকে গ্রেপ্তার 11। স্বস্তি ফিরেছে রাজধানীর পাইকারি চালের বাজারে, মিলগুলোতে সরকারি নজরদারি অব্যাহত রাখার দাবি, আগ্রহ নেই ওএমএস এর চালে। আগামী এপ্রিল থেকে বিভিন্ন খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রো বাংলার, অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা অর্থনীতিবিদদের। এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সাজ সাজ রব, চলছে রং তুলির শেষ আঁচড় আর দেবীর সাজসজ্জা। ভয়াবহ নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে সেনাবাহিনী। সকাল থেকে কক্সবাজারে অবস্থান নিলেও জেলা প্রশাসনের সমন্বয়ে রোববার থেকে ত্রাণ বিতরণ পুরোদমে শুরু হবে। ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায়ও সেনাবাহিনী সহায়তা করবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। গত 25 আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। এখনো অব্যাহত রয়েছে শরণার্থীর ঢল। সরকারি হিসেবে এখন পর্যন্ত প্রায় 4.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এত সংখ্যক রোহিঙ্গা কক্সবাজারের উকিয়ার টেকনাফ সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়, কিন্তু এই বিপুল সংখ্যক রোহিঙ্গার বাসস্থান, খাবার, ত্রাণ বিতরণে সৃষ্টি হয় নানা অব্যবস্থাপনা। এরই প্রেক্ষিতে শরণার্থীদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কাজ করার বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার সকাল থেকেই কক্সবাজার, উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা অবস্থান নিতে শুরু করেন। ত্রাণ বিতরণ শুরু করার আগেই এসব এলাকায় যানবাহন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করে সেনাবাহিনী। সেনাবাহিনীর লোকজন এসছে এখানে, ত্রাণের গাড়িগুলো ওনারা নিয়ন্ত্রণ করবে, ত্রাণের গাড়িগুলো এক জায়গায় নিবে এবং ত্রাণ বিতরণের ব্যাপারে উনি শৃঙ্খলা ফিরে আনবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে দেশ ও বিদেশ থেকে সরকারি বেসরকারি পর্যায়ে আসা ত্রাণ গ্রহণ করে তা জেলা প্রশাসনের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেবে সেনাবাহিনী। এরপর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে ত্রাণ বিতরণের সহায়তা দেবে বাহিনীর সদস্যরা। সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আছেন রিপোর্টার কমল দে। সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ জাফর। প্রাণ ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসে রোহিঙ্গাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া এবং পুনর্বাসনের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল একটি ইউনিট কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া যেখানে যেখানে শরণার্থীদের অবস্থান রয়েছে সেখানে সে অবস্থান নেয়। এরপর তারা ত্রাণ কার্যক্রম শুরু করেছে। প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যারা ত্রাণ দিতে আসছেন তাদের ত্রাণগুলো তারা গ্রহণ করছেন এবং পরে যেখানে যে ত্রাণের চাহিদা থাকবে সেই অনুযায়ী ত্রাণ পাঠাবেন এই সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং এখন থেকে বলা হয়েছে যে কোনো ত্রাণ প্রবেশের সময় অবশ্যই উখিয়া ডিগ্রি কলেজে যে সেনাবাহিনীর ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এখানে এসে জমা দিতে হবে এবং এখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সব ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে। এবং সকাল থেকে আমরা দেখেছি সেনাবাহিনীর কর্মকর্তারা এবং তাদের সদস্যরা এসে ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং ত্রাণ গ্রহণ করছেন, বিশেষ করে দেশের বিভিন্ন
স্থান থেকে উৎসুক জনতা বা সাধারণ মানুষ যারা ত্রাণ নিতে আসেন তাদের ত্রাণগুলি তারা গ্রহণ করছেন এবং ত্রাণগুলি গ্রহণ করার পরে এক গুদামজাত করে রাখছেন। কারণ আপনি জানেন যে গত কয়েকদিন যখন ত্রাণ দেওয়া হচ্ছিল তেমন শৃঙ্খলা ছিল না, কোথাও ত্রাণ বেশি দেওয়া হচ্ছিল, কোথাও ত্রাণ কম, কোথাও আবার ত্রাণ পাচ্ছিল না। আর এর প্রেক্ষিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কুতুবাতর পালং শরণার্থী শিবির পরিদর্শনে আসেন তখন তিনি বলেছিলেন ত্রাণ এবং পুনর্বাসন কাজে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এরপর থেকে সেনাবাহিনী এখন পর্যবেক্ষণ করেছে এবং গতকালকে আমরা দেখেছি কক্সবাজার তার সমন্বয় সভা করেছে প্রশাসন এবং সেনাবাহিনী কিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে, কতটা নিয়ম শৃঙ্খলা থাকবে এবং কি কি কাজ করবে সবগুলো গতকাল রাতে নির্ধারণ হয়। এরপর আজ সকাল থেকে মূলত ত্রাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। আমরা সকালে দেখেছি কক্সবাজার থেকে তারা টেকনাফ মুখী হয়েছে কিছু কিছু বাহিনী সদস্যরা এবং কিছু তারা উখিয়া এসে অবস্থান নিয়েছে এবং উখিয়া ডিগ্রি কলেজকে আপাতত তারা নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে রাখছে এবং এই নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে সেনাদের সদস্যরা যারা সাধারণ মানুষ যারা ত্রাণ বিতরণ করছিলেন তাদের ত্রাণগুলি তারা গ্রহণ করছেন এবং এখন কিন্তু যেটা বলা হচ্ছে সে ত্রাণ গ্রহণের পর তারা ত্রাণগুলি দেখবেন এবং যেখানে যেখানে ত্রাণ যেখানে যেটির প্রয়োজন তারা সেখানে ত্রাণ বিতরণ করবেন। একটি বিষয় লক্ষণীয়, যারা রাস্তার উপর ছিল তারা ত্রাণ পেয়েছে এবং রাস্তার বাইরে যারা পাহাড়ের দিকে ছিল তারা তেমন ত্রাণ পাচ্ছিল না। আর এর যেমন অভিযোগ ছিল তেমনি ত্রাণের যারা সুষম বন্টন সেটিও হচ্ছিল না। আর এর প্রেক্ষিতে কিন্তু দেখা গেছে গত কয়েকদিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রমে চরম একটা অনিয়ম বিশৃঙ্খলায় ছিল। আর এর প্রেক্ষিতে সেনাবাহিনী আজ তদারকি শুরু করেছে এবং আমরা দেখেছি আজ সকাল থেকে সেনা সদস্যরা বিভিন্ন ক্যাম্পে যাচ্ছেন, বিভিন্ন এলাকা যেখানে রোহিঙ্গাদের অবস্থান রয়েছে এবং যেখানে ত্রাণ বিতরণ প্রয়োজন সেটি তারা রেকি করেছেন, পর্যবেক্ষণ করেছেন, এখন তারা ত্রাণ গ্রহণ করছেন। হয়তো দুপুরে পর বিকেল থেকে তারা এসব ত্রাণ বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়ে আসবেন। তারপর এখন পর্যন্ত আমার কাছে ছিল রোহিঙ্গাদের পুনর্বাসন যে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনী কার্যক্রম শুরু করেছে তার সর্বশেষ তথ্য। কমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নানা কর্মকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। জাতীয় নিরাপত্তা হুমকির পাশাপাশি স্পর্শকাতর এলাকা হওয়ায় বান্দরবানের বিভিন্ন পাহাড় থেকে 25,000 রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দু একদিনের মধ্যে তাদের কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের নতুন জায়গায় নেওয়া হবে। তবে নানা জটিলতায় মিয়ানমার জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে না। শাখত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের সংঘাত সৃষ্টির পর থেকে বান্দরবান পার্বত্য জেলার নাক্যাংছড়ি উপজেলার ঘুমদুম এবং তমরু সীমান্তের বেশ কটি পাহাড়ে অবস্থান করছে 25,000-এর বেশি রোহিঙ্গা। মূলত সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের প্রথম দিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধার কারণে তারা সেখানে আটকা পড়ে। এতদিন পর্যন্ত তারা সেখানে থাকলো, এখন প্রশাসন তাদের সেখান থেকে সরিয়ে নিতে চায়। পাহাড়ি এলাকা হওয়াতে এখানে রোহিঙ্গাদের জঙ্গিবাদের উত্থানের একটা সমূহ সম্ভাবনা আছে, এটা একটা বড় কারণ। তাছাড়া বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত যে এটা আমরা তাদেরকে সরিয়ে একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে আমরা কনফাইন করে ফেলবো। টেকনাফ এবং উখিয়ার সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে আসা অধিকাংশ রোহিঙ্গাকে কুতুপালং এবং বালুখালী শরণার্থী শিবিরে নতুন জায়গায় রাখার ব্যবস্থা করা হয়। প্রশাসনের কর্মকর্তাদের মতে সীমান্তের খুব কাছাকাছি অবস্থান থাকায় বান্দরবানের তমরু এবং ঘুমদুম সীমান্ত দিয়ে আসা রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। রাষ্ট্রীয় নিরাপত্তা তথা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সবার মাঝে যে আমাদের যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলতেছে সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি একটা নির্দিষ্ট জায়গায় রাখলে সেটা আমরা করতে পারবো। তারা যদি যত্রতত্র ছড়ায় পড়ে আমাদের দেশে এটা একটা মানে সোশ্যাল ইনস্টেবিলিটি তৈরি করবে, এটা নিরাপত্তার জন্য একটা হুমকি হবেই স্বভাবতই, কারণ আমরা একটা লোককে চিনি না যাই না, সুতরাং এই জন্য তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। গত 20 দিনেরও বেশি সময় ধরে এইসব রোহিঙ্গা বান্দরবানের দুর্গম পাহাড়ে অবস্থান করলো, নিয়মিত ত্রাণ সুবিধা পেয়ে আসছিল, নতুন স্থানও যেন সেটা অব্যাহত থাকে তার দাবি রোহিঙ্গাদের। আর তুমি আমার থাকবে যে বছর বেশি সুবিধা না থাকবে যেতে পারে রাসায়নিক সুন্দরী ফাই হিসাবে আরো বেশি সুবিধা গুজি তো আর ইয়ান তো লড়ি যাগু ধরে আর তো কষ্ট হয়ে যাইব আর তুমি তোকে পাতি তো এখন সরকারে আস জি কাল যা এই কারা যাই খুশি আর গুড়া গারা ফুঁসি ফুঁসি আসে ইতেরা মানে কি এখন লড়ালে বেশি হস্তত পরে গিয়ে গই তো মানে কি আর কিছু বাসা তাসা ব্যবস্থা করি ওরে আর আর লড়ানো মাঝে আর আর বেশি সরকারের শুক্রিয়া আদায় করি। এদিকে বাংলাদেশের তমরু সীমান্ত ঘেঁষে মিয়ানমার সীমান্তে জিরো পয়েন্টে অবস্থানরত বাকি 15,000 রোহিঙ্গাকে রাষ্ট্রীয় জটিলতার কারণে আপাতত সরিয়ে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সীমান্তের খুব কাছাকাছি অর্থাৎ জিরো পয়েন্টে অবস্থান থাকলেও মূল ভূখণ্ডে যাওয়ার সুযোগ পেত না মিয়ানমারের নাগরিক এসব রোহিঙ্গারা। আবার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কড়াকড়ির কারণে বাংলাদেশ প্রবেশও ছিল নিষেধাজ্ঞা। অবশেষে অবসান হতে যাচ্ছে এই দীর্ঘ দোটানার, সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কুতুপালং শরণার্থী শিবিরে। আর এটিকে আশার আলো হিসেবে দেখছেন এখানকার বাসিন্দা 25,000 রোহিঙ্গা। বাংলাদেশের ঘুমদুম সীমান্ত থেকে কমল দে, সময় সংবাদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে আহত রোহিঙ্গাদের সংখ্যা। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। আহত রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ফাহমিদা, যে মিয়ানমারের যে সেনাবাহিনী সেখানে যে ধ্বংসযজ্ঞ এবং নৃশংস হত্যাকাণ্ডের পর যে মায়ানমার থেকে যে রোহিঙ্গারা পালিয়ে আসছে তাদেরকে মোটামুটি যারা যাদের বিভিন্ন ক্যাম্পে যাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এবং কক্সবাজার যে সদর হাসপাতাল রয়েছে তাদেরকে যেখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, গুরুতর এবং অসুস্থ এবং জটিল সেই রোগীদেরকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এবং এই যে ওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, যে ছবিটা আসলে একটি পুরো ওয়ার্ডের বাইরে যে সিঁড়ি রয়েছে এবং যে মেঝে রয়েছে সেখানেই কিন্তু বারান্দায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো এই পর্যন্ত কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে যে রোহিঙ্গার সংখ্যা সেটি হচ্ছে 142 জনের মতো রোহিঙ্গা এখানে ভর্তি হয়েছে এবং তাদেরকে প্রায় 51 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রায় 81 জনের মধ্যে রোহিঙ্গা। সবচেয়ে বেশি যেই ওয়ার্ডটি সেটা হচ্ছে এই যে ওয়ার্ডটি দেখা যাচ্ছে অর্থোপেডিক্স, এই ওয়ার্ডে এখানে সবচেয়ে বেশি অর্থাৎ 33 জন ভর্তি রয়েছে এবং 28 নম্বর ওয়ার্ডে 15 জন এবং যে 52 ইউনিটে সেখানে রয়েছে 5 জন এবং 27 ওয়ার্ড নম্বর ওয়ার্ডে 6 জন, 19 নম্বর ওয়ার্ডে 3 জন এবং 24 নম্বর ওয়ার্ডে প্রায় 24 জনের মতো এখানে প্রায় ভর্তি রয়েছে। আপনাকে যেটি জানিয়ে রাখি, আমি এই ওয়ার্ডটি যে ওয়ার্ডটি দেখাচ্ছি এখানে একটা অর্থোপেডিক্স ওয়ার্ড, এখানে হাড় ভাঙ্গা এবং যে কাটাছেঁড়া এবং সবচেয়ে জটিল রোগী সেই চিকিৎসা কিন্তু এই ওয়ার্ডে দেওয়া হয়। কিছুক্ষণ আগে এই ওয়ার্ডের বিভাগের প্রধানের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের এখানে ধারণ ক্ষমতা মাত্র 88টি ওয়ার্ড শয্যা রয়েছে কিন্তু এখানে প্রতিদিনই প্রায় 300 রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং স্বাভাবিক সময়ে তারা বলছেন যে এখানে 200 থেকে 250 রোগীকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এই রোহিঙ্গা অর্থাৎ মায়ানমারের ধ্বংসযজ্ঞ বা হত্যাকাণ্ডের পর যারা পালিয়ে আসে তাদের আসার কারণেই কিন্তু এখানে তাদের চাপ অনেকটা বেড়ে গেছে বলে তারা বলছেন এবং প্রতিদিন এখানে প্রায় 300-এর বেশি রোগী চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের যে পা কাটাছেঁড়া এবং যাদের হাড় ভাঙ্গা এবং বিশেষ করে এছাড়া আরেকটি ওয়ার্ড যেখানে বলা হয়েছে যে 52 ইউনিট, সে 52 ইউনিটে কিন্তু প্রায় 6 জনকেও চিকিৎসা দেওয়া হয়েছে। তো একটি কথা বলতে পারি, এই পর্যন্ত কিন্তু যে 142 জন ভর্তি করা হয়েছে এখান থেকে প্রায় 5 জনের মৃত্যু হয়েছে, আজকে সকালেও একটা শিশুর এখানে মৃত্যু হয়েছে এই 52 ইউনিটে। তো এই পর্যন্ত যে 181 জনের 142 জন রয়েছে তার মধ্যে 81 জন এখন ভর্তি রয়েছে। তবে যে স্বাভাবিক সময়ে যে চাপ থাকে তার থেকে দ্বিগুণ চাপ এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। তবে চিকিৎসকরা বলছেন তারা আন্তরিকতার সহিত তারা আন্তরিকতা দিয়ে তারা সেই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা সেই সেবাগুলো চালিয়ে যাচ্ছেন বলে এখানে পরিচালক জালালউদ্দিন সেটি আমাকে জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজে যে গুরুতর যে চিকিৎসা রোহিঙ্গারা ভর্তি হয়েছে তাদের সর্বশেষ তথ্য। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোহিঙ্গাদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার নিউ ইয়র্কে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থাউং টুন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। এর মধ্যে রাখাইনের চলমান সংঘাত বন্ধে করণীয় নির্ধারণে নিরাপত্তা পরিষদে আবারও বৈঠক ডেকেছে ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র সহ 7টি দেশ। এদিকে রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে নতুন করে আগুন দেওয়ার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রোহিঙ্গা সংকট সমাধান ও রাখাইনে সামরিক বাহিনীর সহিংসতা বন্ধে সফল কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাধারণ পরিষদের পাশাপাশি নিউ ইয়র্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর ইতিবাচক সাড়া দেন বিশ্ব নেতারা। এরই অংশ হিসেবে চলমান সংকট নিয়ে আলোচনায় আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদের আরও একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র সহ 7টি দেশ। আলোচনার মাধ্যমে এর সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। রাখাইন সংকট সমাধানে ব্যর্থতার জন্য মিয়ানমার সরকার ও সামরিক বাহিনীর তীব্র সমালোচনা ও দেশটির উপর আন্তর্জাতিক চাপের মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থাউং টুন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মধ্যে একটি বৈঠক হয়। এ সময় মিয়ানমারের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও এর সময়সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রাখাইনে অবিলম্বে সহিংসতা বন্ধের পাশাপাশি সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 দফা প্রস্তাব বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় বলে জাতিসংঘ কার্যালয় সূত্রে জানা যায়।
এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে আসা শরণার্থীদের ফেরত নেওয়ার বিষয়ে অংসান সুচির বক্তব্যের কয়েকদিনের মধ্যেই রাখাইনে নতুন করে সহিংসতার খবর পাওয়া গেছে। শুক্রবার মংডু শহরের রোহিঙ্গা অধ্যুষিত পারওয়াত চংগ্রাম জ্বালিয়ে দেওয়ার প্রমাণ সংক্রান্ত নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে আশুলিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চার পোশাক শ্রমিক দগ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন সহ বিভিন্ন কর্মসূচি শেষে শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশ মিশনের সংবাদ সম্মেলন শেষে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও তার স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহরা ফ্রোজ চুমকি সহ অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে জয় ও তার পরিবারের সঙ্গে এক সপ্তাহ সময় কাটাবেন। 8 সেপ্টেম্বর 70তম জন্মদিন সেখানেই উদযাপনের কথা রয়েছে তার। তবে এদিন তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে। আগামী 29 সেপ্টেম্বর ওয়াশিংটনের ডালাস বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, ঘুরে চলো দুরন্ত গতিতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর কোনো উস্কানিতে প্রতিক্রিয়া দেবে না বাংলাদেশ। সতর্কতার সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে সরকার। দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় দরিদ্রদের মাঝে অনুদান হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। আমি প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করে যেটা বুঝেছি, তিনি আমাদেরকে বলেছেন খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে, কারণ বার্মা হয়তো এখানে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে হেলিকপ্টার দিয়ে। আমাদেরকে প্রভোকেশনে সাড়া না দেওয়ার জন্য তিনি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী, বিজিবি সবাইকে বলে দিয়েছেন এবং আমাকে আবার কালকে বলেছেন সবাইকে স্মরণ করিয়ে দিতে। কোনো উস্কানি বা প্রভোকেশনে সাড়া দেব না, আমার প্রতিক্রিয়া দিতে যাব না। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সফল হয়েছে। এ বিষয়ে বিএনপির সঙ্গে সংলাপ বা ঐক্যমত্যের কোনো প্রয়োজন নেই। দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আমি স্পষ্ট বলতে চাই, কোনো সংলাপ নয়, বিএনপির সাথে কোনো সংলাপ নয়, বিএনপির সাথে কোনো আলাপ নয়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে কর্মসূচি, শেখ হাসিনার যে বক্তব্য, সে বক্তব্যের সাথে একাত্মতা করেছে বাংলাদেশের মানুষ। ইতিমধ্যেই বাংলাদেশে কনসেনসাসের সৃষ্টি হয়েছে, ঐক্যমতের সৃষ্টি হয়েছে। বিএনপির সাথে আলোচনা করে নূতন করে ঐক্যমত সৃষ্টি হওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। রোহিঙ্গাদের আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু রোহিঙ্গাদের মায়ানমার মাটিতে ফিরিয়ে নিতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে টেলিটকের বুথ বসানো হবে, সেখান থেকে নামমাত্র মূল্যে কথা বলতে পারবেন তারা। সকালে বিটিআরসি সভাকক্ষে রোহিঙ্গাদের কাছে মোবাইল সিম বিক্রি ও নিয়ন্ত্রণ ও মনিটরিং সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের একথা জানান। এদিকে রোহিঙ্গা শরণার্থীদের কাছে যারা মোবাইল সিম বিক্রি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সকল ক্যাম্পে টেলিটকের একটি বুথ থাকবে, মোবাইল ফোন থাকবে এবং সিম থাকবে ভেতরে, যার যতক্ষণ কথা বলার ইচ্ছা তারা কথা বলবেন এবং কথা বলার শেষে তারা এটি ফেরত দিয়ে চলে যাবেন এবং এই ক্ষেত্রে ট্যারিফ অনেক কম থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে টেলিটকের 2G নেটওয়ার্ক 3 দিনের মধ্যে সেখানে যেন পৌঁছে যায় এই বিষয়টি আমরা নিশ্চিত করব। রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের রাখাইনে মোতায়েনের আহ্বান জানান। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক,
তবে সেটা সুদূর পরা হতো, মিয়ানমারের তো সম্মত হবে না। আমাদের মোকাবেলা করতে হবে। বিএনপি ক্ষমতা হলে কি হতে পারে, কত মানুষ যে প্রথম দিন মারা যাবে তার হিসাব নাই। সেই জন্য দেশের জনগণ শঙ্কিত, আমরাও শঙ্কিত। দল থাকলে দুইটি, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। রাজনীতি অত্যন্ত ঘোলাটে, সুষ্ঠু রাজনীতি হবে কিনা, সুষ্ঠু নির্বাচন হবে কিনা সে সম্পর্কে আমাদের মনে হয় অনেকটা সন্দেহ আছে। খাদ্য অভাব দেখা দিয়েছে, 10 টাকা দলে চাল দেবে সে চাল বিক্রি 70 টাকায়, এটা সরকার ব্যর্থতা। আপাতত স্বস্তি ফিরেছে রাজধানীর পাইকারি চালের বাজারে। বিভিন্ন প্রকারের দেশি চালের দাম কেজি প্রতি কমেছে 2 টাকা, আর আমদানি করা চালের দাম কমেছে সর্বোচ্চ 6 টাকা পর্যন্ত। শুধু মিলারদের কারসাজিতেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল চালের বাজার, এমন দাবি করে সরকারের কঠোর নজরদারি অব্যাহত রাখার পক্ষে আড়তদাররা। এদিকে পাইকারি পর্যায়ে হঠাৎ করে বেড়েছে আদার দাম, যদিও স্থিতিশীল রয়েছে বেশিরভাগ নিত্যপণ্যের বাজার। দফায় দফায় বৈঠক মিল মালিক আর ব্যবসায়ীদের সঙ্গে, সরকারি বেসরকারি উদ্যোগে আমদানি বৃদ্ধি, দেশ জুড়ে চালকলে মজুদ বিরোধী অভিযান কিংবা ওএমএস চালু। অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে এমন কোনো পন্থা নেই যা অবলম্বন করেনি সরকার। এত কিছুর পর অবশেষে সুবাতাস বইছে পাইকারি পর্যায়ে, টাকার অঙ্কে কম হলেও কমেছে চালের দাম। বাজারে দেশি মোটা চালের পাশাপাশি প্রতি কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে 28 মিনিকেট চালের দাম। মৌসুম না হওয়ায় নাজির শাইলের দামে পড়েনি ইতিবাচক কোনো প্রভাব। কেজিতে সর্বোচ্চ 6 টাকা কমেছে বেনাপোল বন্দর দিয়ে আসা ভারতীয় চালের দাম। ব্যবসায়ীদের দাবি, সরকারের চাপে বাড়তি দামে কিনে আনা চাল বিক্রি করতে হচ্ছে কম দামে। নতুন দাম কার্যকর হবে রবিবার থেকে। 10 দিন আগে 300 টাকা যে চালের বস্তা ছিল, 2 দিন পরে হলো 2600, এরপরের দিন বলতেছে ভাই আমরা এখন বিক্রি করব না। এর লক্ষণ তো ভালো ছিল না, তো গভর্নমেন্ট তো এই স্টেপ না নিলে ঠিক হইতো না। এটা তো ঠিকই করছে এবং করা উচিত ছিল আরো কয়েকদিন আগে, লেট করছে গভর্নমেন্ট। চালের দামটা মোটামুটি কমছে কেজিতে 2-3 টাকা, বিশেষ করে মোটা চালটা বেশি কমছে। এখানে ইচ্ছা করলে তো আপনি 20,000-30,000 বস্তা চাল দেখতে পারবেন, আর ওদের গোডাউনে যায় দেখেন লক্ষ লক্ষ বস্তা আছে। তাদের উপরে যদি মনিটরিংটা থাকে গভর্নমেন্টের, তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। এদিকে মাত্র 2 দিনের ব্যবধানে হঠাৎ করেই বেড়েছে আদার দাম, 20 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা দরে। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ আলু আর আমদানি করা চীনা রসুনের দাম। আদার বাজারটা লইরা 70 থেকে 90 টাকা দাঁড়িয়েছে। আদা হঠাৎ করে পাইতেছিলাম, সারা রাত্রি ছিলাম মার্কেটে। বাজারটা বর্তমান যে পরিস্থিতিতে আছে এরকম স্থিতিশীল পর্যায়ে থাকবে বলে আমার মনে হয়। চলতি সপ্তাহে একেবারেই স্থিতিশীল রয়েছে ডাল মশলা চিনি আর আটা ময়দার বাজার, তবে কিছুটা বেড়েছে ভোজ্য তেলের দাম, যদিও তা সহনীয় পর্যায়ে রয়েছে বলেই মত ব্যবসায়ীদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় খোলা বাজারে সরকারি ওএমএস এর চাল বিক্রি শুরু হলেও আগ্রহ নেই ক্রেতাদের। সকালে জেলার বিভিন্ন এলাকায় ডিলাররা চাল বিক্রি শুরু করেন, তবে আতপ চালের প্রতি আগ্রহ না থাকায় ক্রেতার সংখ্যা কম বলে জানান তারা। কম দামে চাল বিক্রিকে সাধুবাদ জানালেও আতপ চালের পাশাপাশি সিদ্ধ চাল বিক্রির দাবি জানান ক্রেতারা। জেলার 54টা স্থানে খোলা বাজারে চলছে আতপ চাল বিক্রির কার্যক্রম, চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। আগামী এপ্রিল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি শুরু হয় বিভিন্ন খাতে 23 থেকে 105% পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞরা মনে করেন এভাবে গ্যাসের দাম বাড়ানো অর্থনীতিতে ভালো ফল বয়ে আনবে না। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন এলএনজি আমদানির ফলে গ্যাসের দাম বাড়লেও জ্বালানি সংকট কাটিয়ে গতি সঞ্চার হবে উৎপাদন খাতে। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে দৈনিক 360 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ পরিমাণ 270 কোটি ঘনফুট গ্যাস। সংকট কাটাতে আগামী বছরের এপ্রিল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক 50 কোটি ঘনফুট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। এর 6 মাস পর আমদানি হবে আরও 50 কোটি ঘনফুট। বর্তমানে দেশীয় গ্যাসের ইউনিট প্রতি গড় বিক্রয় মূল্য যেখানে 8.86 টাকা, সেখানে সব ধরনের শুল্ক সহ এলএনজির দাম পড়বে 62.15 টাকা। উচ্চ মূল্যের এই জ্বালানির মূল্য সমন্বয়ে এলএনজি আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহারের আবেদন জানিয়ে গ্যাসের নতুন দাম নির্ধারণে প্রাথমিক রূপরেখা তৈরি করেছে পেট্রোবাংলা, যেখানে বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে যথাক্রমে 105% ও 92%। 23% বাড়বে গৃহস্থালিতে, অন্যান্য খাতে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে 56% থেকে 75%।
এলএনজি আমদানিতে শুল্ক প্রত্যাহার না হলে প্রস্তাবিত এই দামেও পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পেট্রোবাংলা। যে ডেভেলপমেন্টে গ্যাস রিকোয়ারমেন্ট হবে বিশেষ করে ইকোনমিক জোনে, সেটা আকার অনেক বড় হবে। এই কারণে কিন্তু আমাকে এলএনজি আনতে হচ্ছে। নাই গ্যাসের থেকে তো যে দামে গ্যাস পাচ্ছে যেটা অনেক বেটার, কারণ আমার প্রোডাকশন তো করতে হবে, জ্বালানি খরচটা কিন্তু তার প্রোডাক্টের কস্টের মাত্র 10-11%। তবে বিশেষজ্ঞরা মনে করেন দ্বিগুণ হারে গ্যাসের দাম বাড়ানোর বিরূপ প্রভাব পড়বে অর্থনীতিতে। এত ব্যাপকভাবে মূল্যবৃদ্ধি অতীতের অবস্থাকে হার মানিয়ে দেবে যা হতে যাচ্ছে। আমাদের এই ধরনের মূল্যবৃদ্ধি সহ্য করার প্রস্তুতিও নেই, তাছাড়া আমাদের সক্ষমতাও নেই। এর আগে চলতি বছরের মার্চ ও জুনে দুই ধাপে সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম বেড়েছে গড়ে 22.7%। ফারুক ভিয়া রবি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। পহেলা অক্টোবর থেকে ডাক বিভাগের মাধ্যমে পাসপোর্ট রি ইস্যু করতে পারবেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা, কমবে সময় ও খরচ। জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত অভিযোগে খুলনা, রাজশাহী ও ঢাকা থেকে 11 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ওয়ামি নামে একটি সফটওয়্যার কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে অর্থ এনে তা জঙ্গিবাদে ব্যয় করা হতো। এই অভিযোগে স্পেনে আতাউল হক সবুজ নামে একজন গ্রেফতার হয়েছে বলেও দাবি র্যাবের। সাইফুল ইসলাম সুজন নামে এক বাংলাদেশী নাগরিক বছর দুয়েক আগে আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে সিরিয়াতে মারা যায়। এই ঘটনার পর সুজনের বাবাকে আটকও করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সুজন তখন আইবেক নামে একটি সফটওয়্যার কোম্পানি চালাত। বাংলাদেশ সহ 9টি দেশে শাখা ছিল কোম্পানিটির। সুজন মারা গেলে পরে বন্ধ হয়ে যায় আইবেক। র্যাবের দাবি, তার ভাই আতাউল হক সবুজ তখন বিদেশে পালিয়ে যায়। নতুন করে ওয়ামি নামে একটি সফটওয়্যার কোম্পানি খোলে, সেখানে যোগ দেয় আইবেকের বেশিরভাগ কর্মী। র্যাব জানায়, স্পেনে বসে জঙ্গি অর্থায়নের অভিযোগে দেশটির আইন প্রয়োগকারী সংস্থার হাতে সবুজ আটক হলে তাদের দেয়া তথ্যে দেশে অভিযান চালিয়ে এই 11 জনকে আটক করে তারা। আতাউল হক সবুজ ছিল যে আগে যে আইবেক যখন হয় সে আইবেকের সঙ্গে কিন্তু বাংলাদেশের অংশটা সে দেখাশোনা করত, এবং তার ভাই যখন নিহত হয় সিরিয়াতে তখন যখন দুইটি প্রতিষ্ঠানকে যখন বন্ধ করে দেওয়া হয় সে কি করলো, সে চলে গেল স্পেনে। স্পেনে গিয়ে নতুন একটি প্রতিষ্ঠান খুলল এবং বাংলাদেশে অন্য একটি নামে আরেকটি প্রতিষ্ঠান খুলল, কিন্তু তাদের যে স্টাফ ওনারশিপ কিন্তু সেম থেকেই গেল। র্যাবের দাবি, গ্রেফতার 11 জনের মধ্যে 7 জন ওয়ামিতে কর্মরত, বাকিরা বিভিন্নভাবে তাদের সহায়তা করত। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি নেতা বাশারুজ্জামান চকলেটের কাছে $50,000 পাঠানো হয়েছিল তামিম চৌধুরীকে পৌঁছে দেওয়ার জন্য। সেই টাকার পেছনেও এই চক্রটি জড়িত বলে দাবি র্যাবের। এখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিপূর্বে কিন্তু 2015 সালে যে মামলাটি হয়েছে সেই মামলার কিন্তু জামিনপ্রাপ্ত 2 জন আসামিও এখানে আছে, মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোহাম্মদ নাহিদ। আমাদের কাছে যে সকল তথ্যপাত্র আছে এবং যে সকল এভিডেন্স আমরা এখানে থেকে পেয়েছি সেক্ষেত্রে আমরা নিশ্চিত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই জঙ্গি অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত। গ্রেফতার 11 জনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জঙ্গি অর্থায়নের দেশি বিদেশি বিভিন্ন উৎস সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা র‍্যাব কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে 4 জন দগ্ধ হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ঘরের সিলিং ফ্যান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এ সময় ঘরে ঘুমিয়ে ছিলেন আল মামুন, পারুল, আসাদ ও সুমাইয়া নামের 4 গার্মেন্টস কর্মী। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে সকাল 9টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, মামুনের শরীরের 60%, পারুলের 30% আর আসাদ ও সুমাইয়ার 20% পুড়ে গেছে। ফ্যান উপর চলা ছিল, ফ্যান লাগে আগুন ধরেছিল, আগুন লাগে আগুনটা সার দিকে সরে গেছে, সরে যাওয়ার পর গোড়াল ঘরের মধ্যে আগুন ধরে গেছে। 4 জন একসাথে অগ্নিদগ্ধ হয়েছে, তার মধ্যে সবারই মোটামুটি ইনহেলেশন ইঞ্জুরি আছে, মানে ফেস টেস পুরো আছে, শ্বাসনালী পুরো আছে, মানে সবারই প্রায় 60% হলে উপরে, 20% হলে নিচে আছে পুরো, মানে সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে, সবার অবস্থা ক্রিটিক্যাল অবস্থায় আসে। 60% যার সারা খারাপ অবস্থা, 30% যার তারও খারাপ অবস্থা। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস পহেলা অক্টোবর থেকে দেশটির ডাক বিভাগের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট রি ইস্যুর আবেদন জমা ও বিতরণ শুরু করবে। তার আগ পর্যন্ত দূতাবাস থেকে এমআরপি সংগ্রহ করতে হবে। দূর দূরান্ত থেকে দূতাবাসে আসা যাওয়ার কষ্ট লাঘব এবং সময় সাশ্রয়ের জন্য প্রবাসীদের এই সেবা দেওয়ার কথা জানান রাষ্ট্রদূত। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
সৌদি আরবের প্রবাসী বাংলাদেশীদের সেবা দিতে বাংলাদেশ দূতাবাস সৌদি পোস্টের কার্যালয়ে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি রি ইস্যুর আবেদন জমা নেয়া এবং নতুন এমআরপি বিতরণ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে। আগে দূতাবাসের মাধ্যমে এমআরপি রি ইস্যুর আবেদন জমা নেয়া হলেও পহেলা অক্টোবর থেকে বাধ্যতামূলকভাবে সৌদি পোস্টের নির্দিষ্ট শাখাগুলোতে আবেদন জমা দিতে হবে এবং নির্দিষ্ট মেয়াদের মধ্যে নতুন এমআরপি সংগ্রহ করতে হবে। বুধবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস কনফারেন্স হলরুমে সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত গোলাম মসিহ এ বিষয়টি প্রচারের আহ্বান জানান। 70 কিলোমিটার দূর থেকে আসতে হয় সেটা আসা প্রয়োজন হবে না, তারা তাদের নিকটস্থ সৌদি পোস্টে যেয়ে তাদের পাসপোর্ট জমা দিতে পারবে এবং ডেলিভারি পাবে। আমরা বিষয়টি এবং পাসপোর্টের কি পর্যায়ে আছে সেটাও আমরা এসএমএস মাধ্যমে সবাইকে জানিয়ে দিব। তাই আমাদের বিশ্বাস যে ইনশাআল্লাহ এটা মানুষ উপকৃতই হবে। আগে দূর দূরান্তে বসবাসরত প্রবাসীদের রি ইস্যু ও পাসপোর্ট সংগ্রহের জন্য দুই দিনের ছুটি নিয়ে না হলে বেতন কাটার শর্তে দূতাবাসে আসতে হতো। তবে সৌদি পোস্টের মাধ্যমে এই সেবা নিতে রিয়াদ শহরের ভেতরে দূতাবাসের নির্ধারিত ফি এর অতিরিক্ত মাত্র 40 রিয়াল এবং অন্য শহরের জন্য 80 রিয়াল সৌদি পোস্টের অফিসে জমা দিতে হবে। এর ফলে কর্মঘণ্টা যেমন সাশ্রয় হবে সেই সঙ্গে বাঁচবে ভ্রমণ ব্যয়। তবে প্রবাসীরা পাসপোর্টের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করতে সরকার সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানান। কোম্পানি চাকরি করবে না এখানে এসে লাইনে দাঁড়াবে, এই জন্য আমি সরকারকে আবেদন করছি যেন আমাদের সবাই পাসপোর্টটা 10 বছর মেয়াদ করবে। দমাম থেকে আসে, দিদ্দার থেকে আসে, 15-16 সময় দূর থেকে আসতে হইলো, আইসো এখানে অনেক হয়রানি হয়, একদিন দুই দিন কানা নাই পানি নাই, মানুষ অনেক কষ্ট করতেছে। তাই সরকারের কাছে আবেদন যত তাড়াতাড়ি হোক 10 বছরে করলে, 10 বছরে পাসপোর্ট করলে আমাদের জন্য খুব সুবিধা হবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, যেটা 11টা বাজে পাসপোর্ট জমা দেওয়া হয়েছে এখনো পাওয়া যাচ্ছে না। এমবাসির মধ্যে মনে করেন অনেকে দালালে ভিসা দিতেছে, হরানি করতেছে, এমনকি এমবাসির মধ্যে 1.5-2 লক্ষ টাকা নিতেছে এমবাসির খরচ, এটা তো রিয়াদে অবস্থিত সৌদি পোস্টের 10টি শাখা থেকে এই কার্যক্রম শুরুর কথা রয়েছে, যা পরবর্তীতে সারা দেশে বাড়ানো হবে। এমআরপি রি ইস্যুর জন্য আবেদনকারীদের পূরণ করা রি ইস্যু ফর্মের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ মূল পাসপোর্ট বা ইকাবা প্রদর্শন করে এগুলোর ফটোকপি জমা দিতে হবে। সময় সংবাদ, সৌদি আরব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাঁখারি বাজারে আছেন রিপোর্টার মৌসুমী মো এবং সিলেটের দাঁড়িয়াপাড়া পূজা মণ্ডপে আছেন আব্দুল আহাদ। প্রথমে চলে যাচ্ছি মোয়ের কাছে। মো, মৌটুসী, আপনি জানেন যে মহালয়া অর্থাৎ মহান আলোর মধ্য দিয়ে দেবী পক্ষ কিন্তু চলছে, আর তারপর থেকে কিন্তু শুরু হয়েছে ক্ষণগণনা, কখন সিংহবাহিনী মা দুর্গা আবরণ করবেন এই মর্তে, এবং তারপর থেকে একটা যে বিষয় আছে কিন্তু মূলত মহাতৃতীয়া, এবং এরপর আর মাত্র দুদিন চতুর্থী এবং পঞ্চমী, আর ষষ্ঠী পূজার দিন অর্থাৎ মহান ষষ্ঠীর দিন বোধনের মধ্য দিয়ে কিন্তু পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, এবং এরপর থেকে আমরা জানি যে 27 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর এবং আগামী 29 এবং 30 সেপ্টেম্বর মহাদশমী পূজা পর্যন্ত কিন্তু শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আর এই মুহূর্তে আমি আছি শারদীয় দুর্গোৎসব অর্থাৎ যেখানে পালন করা হচ্ছে সেটি হচ্ছে শাঁখারি বাজারে, রাজধানী পুরান ঢাকার, এবং আমরা যেটা জানি যে চিরায়ত কাল থেকে এখানে কিন্তু একটি আবহমান বাংলার পূজার অন্যরকম একটি সাংস্কৃতিক ছন্দ এখানে রয়েছে, যেমনটা হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে প্রতিটি পাড়ায় এখানে অন্যরকম একটা পুজোর আমেছে। বিশেষ করে যখন আমরা আসছিলাম তখন দেখা যাচ্ছিল যে আশেপাশে দোকান এবং শপিং মল সব জায়গাগুলোতে আসলে আলাদা একটা ভিড়। এমনিতে আমরা একটু উৎসব প্রবণ জাতি, আমাদের এমনিতে আমরা একটা উপলক্ষ তৈরি করি কোনো না কোনো ভাবে, আর এখন তো পুজো মানে 12 মাসে 13 পার্বণ একটা বিষয় রয়েছে, এবং সবচেয়ে বড় পার্বণ যেটিকে আমরা মনে করি সেটা হচ্ছে শারদীয় দুর্গোৎসব, যেটি শরৎকালে হয়ে থাকে, এবং দেবীর এই আগমন উপলক্ষে কিন্তু আলাদা একটা সংস্কৃতি, আলাদা একটা এখানে আমেজ তৈরি হয়েছে, বিশেষ করে প্রত্যেক দোকানে দোকানে এবং প্রত্যেক গৃহস্থ বাড়িতে। আর এখানে একটি পূজা মণ্ডপ আমরা দেখেছি, এবং এখানে প্রতিমা শেষ পর্যায়ের কাজ চলছে, একদম যখন আমরা বলবো যে গুছানোর কাজ, বিশেষ করে প্যান্ডেল তৈরির কাজ থেকে শুরু করে প্রতিমা নির্মাণ সব কাজই কিন্তু সমাপ্ত হয়েছে, এবং প্রতিমা পূজারই যিনি যেটা বলছিলেন যে এবারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজধানীর যতগুলো মণ্ডপ আমরা ঘুরে বেরিয়েছি সবখানে যেটা দেখা গেছে যে মানে মা দুর্গার একটা সৌম্য, একটা শান্তিময় একটা প্রতিমা, একটা মূর্তি, একটা প্রতিচ্ছবি কিন্তু গড়ে তোলা হয়েছে। কারণটা এটাই যে বিশ্বে এখন যে পরিমাণ অনাচার, যে পরিমাণ অশান্তি চলছে, মা দুর্গার আগমনে সেই অশান্তি, সেই অসদাচার সব বন্ধ হবে, এবং শান্তির বার্তা মা দেবীর আগমনের মধ্য দিয়ে মর্তে চলে আসবে, এমনটাই কিন্তু প্রার্থনা ভক্তদের। এ ছিল রাজধানীর পূজা পরিবেশের আমার কাছে প্রস্তুতি সর্বশেষ। এবার সিলেটে যাব, সেখানকার সবশেষ খবরাখবর জানতে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আহাদ। আহাদ,
হ্যাঁ মৌসুমী, মূলত অশুভ শক্তির বিনাশে প্রতি বছরই দেবী দুর্গার আগমন ঘটে পৃথিবীতে, এবং সেই আগমনী বার্তা মূলত যে মহালয়ের মাধ্যমে শুরু হয়ে গেছে। এবং আমি যেখানে আছি সিলেটের দাঁড়িয়াপাড়ার চৈতালি সংঘ পূজা মণ্ডপে, আপনারা দেখতে পাচ্ছেন এই মণ্ডপটি হলো সিলেটের সবচেয়ে ব্যয়বহুল পূজা মণ্ডপ, এবং যে প্রতিমাগুলো বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিমা বানানো শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র শাড়ি পরানো হচ্ছে প্রতিমার গায়ে। এবং আমি কথা বলেছিলাম এই মণ্ডপের আয়োজক যারা তাদের সাথে, তারা বলেছেন তাদের এই প্রতিমাগুলো বানাতে 1,05,000 টাকার মতো ব্যয় হয়েছে। যদিও আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে এবার সিলেটে টানা বন্যা হয়েছে, আপনারা জানেন যে চারবার বন্যা হয়েছে, আমন ধান, আউশ ধান, এমনকি মানুষের বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ বেশ সংকটের মধ্যে আছে। এ কারণে সিলেটে এবার পূজা মণ্ডপের সংখ্যা সিলেট জেলায় 12টি কমেছে। তারপরে সিলেটের শহরে আমরা যেমনটি শুনেছি পূজা আয়োজক কমিটির কাছ থেকে, সিলেট শহরে 12টি বেড়েছে। শহরে যেহেতু যে বন্যার কোনো এফেক্ট পড়েনি, এ কারণে মানুষের আর্থিক অবস্থা কিছুটা ভালো, এই জন্যই শহরে বেশ ঢাকঢোল পিটিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা জানেন যে পূজা উপলক্ষে সিলেটের যে প্রশাসন যেগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সিলেট জেলা পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট সিটি কর্পোরেশন, তারা প্রত্যেকেই যে পূজা উপলক্ষে তাদের বিভিন্ন প্রস্তুতি শেষ করে নিয়েছে, এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে সনাতন ধর্মের মানুষগুলো সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে তাদের পূজা আয়োজন করতে পারে। আমার কাছে এই ছিল সিলেটের দুর্গাপূজা আয়োজনের সবশেষ খবর, ফাহমিদা। দর্শক, রাজধানী থেকে মৌসুমী মৌ এবং সিলেট থেকে আব্দুল আহাদ আমাদেরকে জানাচ্ছিলেন দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা পুনর্বাসন ও ত্রাণ বিতরণে কাজ শুরু সেনাবাহিনীর। বান্দরবানের পাহাড় থেকে 25,000 শরণার্থীকে সরানোর সিদ্ধান্ত। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব মিয়ানমারের। আবারও নিরাপত্তা পরিষদের বৈঠকের উজ্জ্বল। জঙ্গি অর্থায়নের অভিযোগে স্পেনে আতাউল হক নামে এক বাংলাদেশি আটক। ব্রিফিং এর র‍্যাব ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে গ্রেপ্তার 11। স্বস্তি ফিরেছে রাজধানীর পাইকারি চালের বাজারে। মিলগুলোতে সরকারি নজরদারি অব্যাহত রাখার দাবি। আগ্রহ নেই ওএমএসের চালে। এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশের সাজ সাজ রব। চলছে রংতুলির শেষ আচর আর দেবীর সাজসজ্জা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।